প্রিয় উপস্থিতি, আজ গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনাদেরকে শিক্ষা দেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। আবু দাউদ শরীফের 5092 নম্বর হাদিস, এই দোয়াটি সকালে তিনবার পড়বেন, বিকালে তিনবার পড়বেন, এই আমলটি কন্টিনিউ করবেন। যারা চোখে কম দেখেন, চোখে হাত রেখে তিনবার পড়বেন, ইনশাআল্লাহ অতি দ্রুত চোখে ভালো দেখবেন। সুবহানাল্লাহ বল, আল্লাহ তাআলা চোখের জ্যোতি বৃদ্ধি করে দেবেন। যারা কানে কম শোনেন, কানে হাত রেখে সকালে তিনবার বিকালে তিনবার পড়বেন, অতি দ্রুত ইনশাআল্লাহ কানে ভালো শুনবেন। সুবহানাল্লাহ বলি, অনেক বাচ্চাদের মাথার ব্রেন কম, লেখাপড়া মনে রাখতে পারে না, এরকম আছে না নাই? এবং পড়ালেখায় অমনোযোগী, পড়তে চায় না, দুষ্টমি করে, বাচ্চাদেরকে এই দোয়াটা শিক্ষা দিবেন। যদি বাচ্চারা এই দোয়াটা শিখতে না পারে, পানিতে আপনি পড়ে ফু দিয়ে বাচ্চাকে পান করাবেন, দুষ্টমি কমে যাবে, লেখাপড়ায় মনোযোগী হবে এবং ব্রেন ভালো হবে। সুবহানাল্লাহ বলি, মনের আশা পূর্ণ হবে এবং অর্থের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। সুবহানাল্লাহ বলি, অনেকে ব্যবসা করেন, ব্যবসার মধ্যে লস হচ্ছে এবং অনেকে অনেক মনে আশা স্বপ্ন পূর্ণ হচ্ছে না, এই দোয়াটি পড়বেন, ইনশাআল্লাহ ব্যবসায় লাভবান হবেন, যে কাজে হাত দিবেন সফল হবেন। শুধু তাই নয়, মনের প্রত্যেকটা আশা নেক আশা আল্লাহ পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ বলি, আবু দাউদ শরীফের 5092 নম্বর হাদিস বলছি, আরবের একজন বেদুইন লোক, গ্রাম্য লোক বিশ্বনবীর কাছে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুর্বল হয়ে পড়েছি, অসহায় হয়ে পড়েছি, অসুস্থ হয়ে পড়েছি, দুনিয়া আমার থেকে পশ্চাদবরণ করেছে, আমি অসুস্থ, আমি অভাবে আছি, টাকা পয়সাও নাই, আমি কি করব, আমাকে এমন কিছু আমল শিক্ষা দেন যেন আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং অর্থের মধ্যে বরকত দেন যেন আমি ধনী হতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য লোকটির দিকে তাকালেন, অত্যন্ত দুর্বল, শুকিয়ে গেছে, অসহায় মনে হচ্ছে, চোখের কোঠায় পানি, রসুলের মায়া লেগে গেল। আল্লাহর নবী ওই বেদুইন লোকটিকে বললেন, আমি তোমাকে এমন কিছু দোয়া শিক্ষা দেব, এমন কিছু তোমাকে আমল আমি শিক্ষা দেব, সকালে তিনবার পড়বে, বিকালে তিনবার পড়বে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অতি দ্রুত তোমাকে ধনী বানিয়ে দেবে, তোমার অসুখ বিসুখ আল্লাহ তাআলা দূর করে দেবে, তোমাকে অতি দ্রুত আল্লাহ তাআলা পরিপূর্ণ শেফায়ে কামেল আজলা দাইমা নসিব করবে। সুবহানাল্লাহ বলেন, অতি দ্রুত সুস্থ হয়ে যাবে, অর্থের মালিক আল্লাহ তোমাকে বানিয়ে দিবে। ওই লোকটা তো সাহাবি, রসুলের কথা বিশ্বাস হলো, বলল, ও নবীজি, আপনি আমাকে শিক্ষা দেন, আমি অবশ্যই আমল করব। আল্লাহর নবী তখন ওই ব্যক্তিকে বললেন, তুমি পড়ো, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি ফি বসরি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবরি। তুমি সকালে পড়বে এবং বিকালে পড়বে এবং শেষে পড়বে লা ইলাহা ইল্লা আনতা, সকালে তিনবার বিকালে তিনবার পড়বে, সকালে তিনবার বিকালে তিনবার যদি আমলটি করতে পারো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অতি দ্রুত তোমাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন এবং আল্লাহ তাআলা অতি দ্রুত তোমার অর্থের মধ্যে বরকত দিয়ে তোমার ধনী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ, লোকটির বিশ্বাস হলো, বাড়িতে চলে গেলেন, আমল শুরু করে দিলেন, সকালে তিনবার পড়লেন, বিকালে তিনবার পড়লেন। ওই গ্রাম্য ব্যক্তি এক সপ্তাহে পড়ে হাসতে হাসতে আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী বললেন, ভাই, এক সপ্তাহ আগে তুমি কান্না করেছ, তোমার চোখের কোঠায় পানি দেখেছি, আর এখন তুমি হাসতেছ, কারণ কি? বলো, ও নবীজি, আমি ঋণগ্রস্ত হয়ে পড়েছিলাম, আমি বড় অভাবে ছিলাম, ও নবী, আমি বড় অসুস্থ ছিলাম, আপনি যখন আমাকে দোয়া শিক্ষা দিলেন, সকালে তিনবার বিকালে তিনবার পড়লাম, আল্লাহর উপরে বিশ্বাস বিশ্বাস রেখে আমল শুরু করে দিলাম, আল্লাহ তাআলা এই এক সপ্তাহের মধ্যেই আমার সমস্ত রোগ থেকে আমাকে পরিত্রাণ দিয়েছেন এবং অতি দ্রুত আল্লাহ আমারে ধনী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, এখন আমার কোনো রোগ নেই, অর্থের মধ্যে আল্লাহ এতটাই বরকত দিয়েছেন, আল্লাহ তাআলা আমি ঋণ পরিশোধ করেছি এবং আমি ধনী হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন, এবং এই দোয়া পড়লে কবরের আযাব থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিবে, দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। এই জন্য সকালে তিনবার পড়বেন, বিকালে তিনবার পড়বেন। আমি আপনাদেরকে শিক্ষার জন্যে সুবিধার্থে আরো আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি ফি বসরি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা
মিনাল কুফরি ওয়াল ফাকরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটি পড়বেন, লিখে নেবেন, আমি আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি ফি বসরি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কবরি মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটা পড়বেন সকালে তিনবার, বিকালে তিনবার। দুনিয়াতে তো লাভই আছে এবং কবরের আযাব থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে দেবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করবার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।